কালী লিনাক্স না, এটা হিন্দুদের দেবতার সেই কালীর দ্বারা সৃষ্ট কোনো অপারেটিং সিস্টেম নয়। এটি হচ্ছে লিনাক্সের অন্যতম পপুলার একটি ডিস্ট্রিবিউশন, যেটা ডেবিয়ানের উপর বেস করে তৈরি করা হয়েছে। সাধারণত যারা কম্পিউটার অপারেটিং সিস্টেম নিয়ে গবেষণা করে থাকো, স্পেশালি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই হয়ে থাকবা, এছাড়াও হয়তোবা শখের বশে অথবা প্রফেশন চেঞ্জ করার নিমিত্তে অনেকেই কালি লিনাক্সের প্রতি আগ্রহ থাকতে পারে। তবে কালি লিনাক্স বিশেষ করে কয়েকটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। অন্যান্য লিনাক্সের মতো এতে সাধারণ কাজগুলো করা যায়, যেমন মিডিয়া কনজিউমিং, ব্রাউজিং ইটসেট্রা, বাট কালি লিনাক্সকে কেউ সাধারণত এই কাজের জন্য ব্যবহার করে না। সেক্ষেত্রে উবুন্টু রয়েছে বা আরও অনেক লিনাক্স ডিস্ট্রিবিউশন রয়েছে। এর মধ্যে পেনিট্রেশন টেস্টিং, তারপর হচ্ছে সিকিউরিটি অডিটিং, তারপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, কম্পিউটার ফরেন্সিক্স অথবা রিভার্স ইঞ্জিনিয়ারিং, এছাড়াও আরও বেশ কয়েকটা সাইট রয়েছে যেখানে কালি লিনাক্স ব্যবহার করা হয়ে থাকে। তবে কালি লিনাক্সের যদি এক কথায় বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি যে এটা হচ্ছে সিকিউরিটি এবং হ্যাকিং, সেটা ইথিক্যাল, আনইথিক্যাল, হোয়াইট হ্যাকিং, ব্ল্যাক হ্যাকিং, তোমরা হয়তো বা শুনে থাকবা, এর কোনো কারণে ব্যবহার করা হয়ে থাকে। সো আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমরা কালি লিনাক্সকে ইনস্টল করব। যারা প্রথমে কোনো লিনাক্স ব্যবহার করো নি, আগে উইন্ডোজ ব্যবহার করেছো, তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো তোমরা এর কালি লিনাক্স ব্যবহার করার আগে যদি পসিবল হয় উবুন্টু বা লিনাক্স মিন্ট কোনো একটা লিনাক্স এক সপ্তাহ বা দুই সপ্তাহ একটু টেস্ট করে দেন কালি লিনাক্সে আসা। কারণ কালি লিনাক্সের কিছু বিষয় আছে যেগুলো অন্যান্য লিনাক্স থেকে একটু জটিল, তো শুরুতেই তোমার কাছে যদি এই জটিল বিষয়গুলো আসে তখন তোমার কাছে মনে হবে যে লিনাক্সটা মনে হয় অনেক কঠিন। অ্যাকচুয়ালি লিনাক্স কিন্তু অনেক সহজ। আমরা যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সেটা কিন্তু লিনাক্সের উপর বেস করে তৈরি করা। সো সেটা বুঝতেই পারছো, লিনাক্স আসলে জটিল কিছু না, জাস্ট লিনাক্সের ওয়েতে কাজ করা। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ভার্চুয়াল বক্স এটাকে ইনস্টল করার চেষ্টা করি। তো আমরা ভার্চুয়াল বক্সটাকে অন করে নেব। যেহেতু আমরা নতুন করে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করব, তো সেই ক্ষেত্রে নিউ, এখানে আমরা লিখব কালি লিনাক্স, কালি লিনাক্স, দেন হচ্ছে এটা যদি কেউ কোনো ফোল্ডার চেঞ্জ করতে চাও সেই ক্ষেত্রে করতে পারো। সেক্ষেত্রে এখানে হচ্ছে লিনাক্স, অবশ্যই আমরা এখানে লিনাক্স সিলেক্ট করে দেব। এরপরে হচ্ছে এখান থেকে ডেবিয়ান, অন্যটা সিলেক্ট করলে আসলে তেমন কোনো প্রবলেম নাই, অথবা আদার লিনাক্স দিতে পারো, যেহেতু এটা ডেবিয়ানের উপর বেস করে। তো আমরা এটাকে ডেবিয়ান এবং 64-bit আমরা ইনস্টল করবো, তো 64-bit, ওকে, সব কিছু ঠিক আছে। দেন হচ্ছে নেক্সট। এরপরে হচ্ছে মেমোরির বিষয়টা, তো মেমোরি হচ্ছে কমপক্ষে চেষ্টা করবা হচ্ছে 4GB দেওয়ার জন্য, যদি তোমার কমপক্ষে 8GB থাকে। এখনকার অধিকাংশ মেশিনগুলোতে 8GB র্যাম থেকে যায়, মেমোরি বা র্যাম যেটাই বলি আমরা, তো সেই ক্ষেত্রে 4GB এনাফ, মানে কমপক্ষে এবং বেশি। কিন্তু তোমার যদি 4GB মেশিনের স্টোরেজে থাকে সেই ক্ষেত্রে তো তুমি 4GB দিলে তোমার মেশিন ল্যাগ করবে। মোদ্দা কথা হচ্ছে তোমার মেশিনে যে পরিমাণ র্যাম আছে তার 50%-এর বেশি কখনো দেওয়া যাবে না। আর যদি তোমার মেশিনে অনেক বেশি র্যাম থাকে, 16GB বা 32GB, তো সেই ক্ষেত্রে তুমি 4GB দিয়ে দিলেই এনাফ। তো আমরা এখান থেকে 4GB দিয়ে দিব, 4096। দেন হচ্ছে নেক্সট। এরপরে যা আছে এটা আমরা ডিফল্ট সিলেক্ট করব, ক্রিয়েট। এরপর হচ্ছে VDI, যেহেতু আমরা ভার্চুয়াল বক্সের ইমেজ ক্রিয়েট করতে চাচ্ছি, বাকিগুলো এই মুহূর্তে এক্সপ্লেন করার দরকার নেই। এরপর হচ্ছে ডাইনামিক অ্যালোকেশন বা ফিক্সড সাইজ। তো ডাইনামিক অ্যালোকেশন হচ্ছে তোমার যখন তুমি মেশিনটা রান করবা তখন হচ্ছে একটা ডিস্ক এখান থেকে ডাইনামিকলি সে নিয়ে নিবে, এবং যখন তুমি মেশিনটা অফ করবা তখন সে জায়গাটা রিলিজ করে দিবে। এরপরে হচ্ছে যে আমরা কতটুকু সাইজ দেবো। তো নর্মালি লিনাক্সের জন্য এখন 20-25GB, আমরা মোটামুটি 25GB দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে ক্রিয়েট। তো লিনাক্সের জন্য জায়গাটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের কালি লিনাক্সের যে ওয়েবসাইট আছে সেটাতে যেতে হবে। তো সেই জন্য আমরা ব্রাউজারে ক্লিক করি, kali.org। এরপর হচ্ছে ডাউনলোড, ডাউনলোড কালি লিনাক্স, এখানে চলে যাব। তো এখানে তুমি যখন ইনস্টল করছো সেই মুহূর্তে হয়তো বা আপডেটেড ভার্সন চলে আসতে পারে। তো এখান থেকে যেহেতু আমরা ইনস্টল করব, তাহলে আমরা 64-bit ইনস্টলার এটা ব্যবহার করব। তো কারো মেশিনে যদি 4GBরও কম র্যাম থাকে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে 4GBর কম র্যাম অথবা তোমার টোটালি আছে 4GB, তো সেই ক্ষেত্রে তুমি কালি লিনাক্সকে 4GB দিতে পারছো না।
মোদ্দা কথা হচ্ছে, তোমার যদি 8 জিবির কম র্যাম থাকে তাহলে তুমি 32 বিট ইনস্টলারটা ডাউনলোড করবা, আর যদি তোমার 8 জিবি র্যাম থাকে তোমার মেশিনে সেই ক্ষেত্রে তুমি 64 বিট ইনস্টলটা ডাউনলোড করবা। তো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, টরেন্ট ডাউনলোডও করতে পারো। সো আমরা এটাকে কেটে দিচ্ছি। দেন হচ্ছে আমরা মেশিনের যে এই মেশিনটা সিলেক্ট করা আছে যেটা পাওয়ার অফ করা আছে, এরপর হচ্ছে আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা কনফিগার করব এই মেশিনটার জন্য কি কি ব্যবহার করছি। এখানে যা আছে সবকিছু ঠিক থাকবে, জেনারেলি এখানে আর কিছু করা দরকার নেই। এখানে একটা বিষয় হচ্ছে যে শেয়ার ক্লিপবোর্ড, এটা বাই ডিরেকশনাল দেওয়াটা ভালো, ড্র্যাগ এন্ড ড্রপ বাই ডিরেকশনাল। এরপর হচ্ছে সিস্টেম। তো সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি চাই র্যাম যদি তুমি বাড়াইতে কমাইতে যাও, যে কোনো সময় তুমি র্যাম বাড়াইতে কমাইতে পারবা। সো একবার দিলে সেটা ফিক্স হয়ে যাবে সেটা এরকম না। আর ফ্লপি হচ্ছে আমরা ইউজ করি না টোটালি। তো আমাদের দুইটা, একটা অপটিক্যাল টাইপ যদিও দুইটা ভার্চুয়াল। এরপর হচ্ছে প্রসেসর। তো সেই ক্ষেত্রে প্রসেসর কাউন্ট, যদি সিপিইউ তোমার কয়টা আছে, মোটামুটি 2টা CPU দিলেই হয়ে যায়, আর এখান থেকে আর কিছু করার দরকার নেই, অ্যাক্সেলারেশনগুলো এমনি থাকুক। এরপর হচ্ছে ভিডিও মেমোরি। তো ভিডিও মেমোরি যেটুকু আছে, নর্মালি যদি গ্রাফিক্স কার্ড লাগানো থাকে তাহলে এখানে অনেক বেশি দেখাবে তোমার গ্রাফিক্স কার্ডের সম পরিমাণ। তো সেই ক্ষেত্রে তুমি আরও বেশি দিতে পারো, কিন্তু গ্রাফিক্স কার্ড যদি না থাকে তাহলে যেটা আছে পুরোটা দিয়ে দিলেই হবে, আর কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে স্টোরেজ। স্টোরেজ এসে দেখো যে এখানে কালিনেক্সের একটা ভার্চুয়াল ড্রাইভ 25 জিবির অলরেডি তৈরি হয়ে গেছে, এবং এটার অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 2 জিবি। আমি যেটা বলছিলাম ডাইনামিক্যালি অ্যালোকেটেড যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে, যেটা মূলত তোমার হার্ড ডিস্ক থেকে 2 জিবি জায়গা নিয়েছে, বাট যখন তুমি ওপেন করবা তখন এটা ভার্চুয়ালি 25 জিবি হয়ে যাবে। আর তুমি যদি ফিক্স সাইজ দিতে তাহলে এটা অ্যাকচুয়াল সাইজই 25 জিবি নিয়ে নিত। ওকে ফাইন। এরপর হচ্ছে এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে সিডিটা। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এখানে যে আইকন দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করে চুজ এ ডিস্ক ফাইল, তো আমরা এখান থেকে চুজ করে দেব যেখানে তুমি ডাউনলোড করে রাখবা সেখানে থেকে সিলেক্ট করে দিবা। তো আমি কালি লিনাক্সটাকে এখানে রেখেছি, আইওসো ফাইলটা, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এদিকে আর কিছু করার দরকার নেই, মোটামুটি এখানে যা আছে সব কিছু ঠিকঠাক মতো আছে। দেন হচ্ছে ওকে। ওকে দেওয়ার পর আমার মোটামুটি সিস্টেম কনফিগারেশন শেষ হয়ে গেছে। দেন হচ্ছে স্টার্ট। এরপর একটা বিষয় রয়েছে, এটা হচ্ছে এরপর বায়াস মোডে চলে যাবে। এরপর হচ্ছে ইনস্টলেশন, গ্রাফিক্যাল ইনস্টলেশন, যে আদার্স অপশনগুলো আছে সেগুলো আমাদের এই মুহূর্তে দরকার নেই, এবং নর্মাল ইনস্টলেশন যেটা হচ্ছে সেটাও একটু জটিল। তো আমরা যেহেতু ভার্চুয়াল বক্সে ইনস্টল করছি আমাদের সহজের জন্য, এই জন্য আমরা গ্রাফিক্যাল ইনস্টলেশন ইউজ করব। এরপর হচ্ছে আমরা এটাকে ক্লিক করব। তো ক্লিক করলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের যে মাউসটা, এখন তো মেশিন দুইটা, একটা হচ্ছে উইন্ডোজ আমি যেটা ব্যবহার করছি এবং আরেকটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। তো আমার একই মাউস দুই জায়গায় ইউজ করার জন্য এখানে হচ্ছে ক্যাপচার দিয়ে দিলাম। তো এখন দেখো আমার মাউসটা কিন্তু আমি ঘোরাচ্ছি, দেখা যাচ্ছে না। তো এটার জন্য আমাকে কি করতে হবে, যে রাইট পাশের যে কন্ট্রোলটা আছে এটাতে ক্লিক করলেই আমার মাউসটা বের হয়ে আসবে। আবার এখানে ক্লিক করার পর আমি যদি এখানে ক্যাপচার দিয়ে দিই তাহলে অটোমেটিকলি এটা ভেতরে চলে যাবে। সো ওকে ফাইন, আমরা গ্রাফিক্যাল ইনস্টলেশন দিব। এরর দেখা দিতে পারে অনেকের, সে মেশিনে এরর দেখা দিতে পারে, সেটা মেজর কোনো সমস্যা না। এখানে হচ্ছে আমরা মাউস ব্যবহার না করে ডিরেক্টলি কিবোর্ড ব্যবহার করাটাই আমি ভালো মনে করি, কারণ লিনাক্সে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কিবোর্ডের ব্যবহারটাই বেশি। তো সেই ক্ষেত্রে আমি ধরো কিবোর্ডই ব্যবহার করছি, মাউস আর আমি ব্যবহার করছি না। তারপর হচ্ছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করা দিয়ে যেতে পারে যে কনফিগারেশন কিবোর্ড। তো আমরা আমেরিকান ইংলিশ দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে হোস্ট নেম যাবে, তো কালি দেয়া আছে, তুমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারো। আমি মনে করি শুরুর দিকে ডিফল্ট থাকা ভালো, কারণ অনেক জায়গায় গিয়ে এটা ঝামেলা তৈরি করবে। তারপর হচ্ছে ডোমেইন নেম, যেহেতু আমরা এটা সার্ভার হিসেবে ব্যবহার করছি না সেক্ষেত্রে আমরা এটাকে ফাঁকা রাখবো, আমরা এন্টার দিয়ে দিব। এরপর হচ্ছে ফুল নেম ইউজার, সো আমরা ইউজার একটা ফুল নেম দিব, সেই ক্ষেত্রে আমি ধরো নুরুল ইসলাম অনিক দিচ্ছি। তারপর হচ্ছে আমি ইউজার নেম যেটা শো করবে সেটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে পাসওয়ার্ড, তো সবাই মনের মাধুরী মিশে একটা পাসওয়ার্ড দিয়ে দিবা, এখানে ইনস্ট্যান্ট টাইমই ব্যবহার করি, তো আমরা এটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে অটোমেটিক সে ডিস্ক কনফিগার করে নেবে। তো তোমার কম্পিউটারের যে অ্যাকচুয়াল হার্ড ড্রাইভ, সে অ্যাকচুয়াল হার্ড ড্রাইভ কিন্তু পাবে না, কেন না আমরা ভার্চুয়াল ড্রাইভ তৈরি করেছি, সে শুধু সেই ভার্চুয়াল ড্রাইভের অ্যাক্সেসটা পাবে। তো সেই ক্ষেত্রে শুরুর দিকে আমার মনে হয় যে ম্যানুয়ালে যাওয়া দরকার নেই, গাইডেড ইউজ ইন্টায়ার ডিস্ক এটাতে চলে যায়। তো আমি দেখতে পাচ্ছ যে এখানে 25 জিবি, একটু ক্যালকুলেশনের কাহিনী আছে উইন্ডোজ এবং লিনাক্সের মধ্যে। তো এখানে এই জন্য 26.8 জিবি দেখাচ্ছে,
26.8 না 26.8 26.8 যাই হোক, এবং এটা ভার্চুয়াল যে ভিবক্স হার্ড ডিস্ক, তো এটা দেওয়ার পর এখানে অটোমেটিকলি হচ্ছে তিনটা হার্ড ড্রাইভ মানে তিনটা পার্টিশন তৈরি হবে এই হার্ড ড্রাইভটার মধ্যে। তো আমরা কন্টিনিউ দিয়ে দিলাম ইন ওয়ান পার্টিশন, তো আমি ওয়ান পার্টিশনে রেখে দিচ্ছি সব ফাইল। তো এটা সোয়াপ তৈরি করে নেবে, তোমাকে কিছু করতে হবে না, জাস্ট খালি কন্টিনিউ করে যাবা। এরপর হচ্ছে এখানে এসে ইয়েস দিতে হবে। তো এরপর ইনস্টলেশন হতে কিছু সময় নেবে, তো আমরা ভিডিওটাকে একটু স্পিড আপ করে দিই। তো এরপর সফটওয়্যার সিলেকশন যে অপশনটা আছে, এখানে হচ্ছে ডেস্কটপে এনভায়রনমেন্ট আমরা কোনটা ব্যবহার করব। তো এখানে লিনাক্সের ডিফল্ট এনভায়রনমেন্ট আছে XFCE, সেটা ব্যবহার করতে পারি, অথবা যারা উবুন্টু ব্যবহার করেছো তারা গ্নোমের সাথে পরিচিত আছো, এবং কেউ যদি ফেন্সি লোক চাও যে তোমার কম্পিউটার থ্রিডি একটা ব্যাপার সেবার আসুক, সেটা আসলে লিনাক্স যারা ব্যবহার করে থাকে বা আমরা যারা ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আমাদের লিনাক্সে আসলে লোকটা অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কতটা ভালো কাজ করতে পারি। তো এখানে কোনো কিছুই আমরা চেঞ্জ করব না, আমরা হচ্ছে অটোমেটিকলি এটাকে ইনস্টল করে দেব। কন্টিনিউ দিলাম। তো এখানে কিছু ফাইল, মোটামুটি 2,500 ফাইল, তুমি যদি অন্য কোনো সফটওয়্যার সিলেক্ট করো সেই ক্ষেত্রে ফাইলের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে, এটা একটু সময় নেবে, ডিপেন্ড করে তোমার পিসির কনফিগারেশনের উপর। তো এটা হয়ে গেলে দেন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে আগাবো, সেই পর্যন্ত আমি ভিডিওটাকে একটু স্টেপ আপ করে নিচ্ছি। সফটওয়্যার ইনস্টলেশন যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে বুকলেটার ইনস্টল করতে হবে। তো এটা অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি যেখানে ইয়েস বাই ডিফল্ট দেওয়াই আছে, সো নো দিলে তো আসলে বুটলোডার ইনস্টল হবে না, আর বুটলোডার ইনস্টল না হলে তো আমরা অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবো না। তো আমরা এটাকে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যেহেতু আমাদের ভার্চুয়াল ড্রাইভ, তো যারা ফিজিক্যাল ড্রাইভে ডিরেক্টলি ইনস্টল করবা সেই ক্ষেত্রে এখানে একটু কেয়ারফুল থাকতে হবে যে বুটলোডার কোনটা ইনস্টল করছো। তো আমরা ইন্টার ড্রাইভও দিয়ে দিতে পারি অথবা এটা সিলেক্ট করতে পারি। তো আমরা ড্রাইভটাকে সিলেক্ট করে দিলাম। তো বুটলোডার ইনস্টল হতে 5-6 সেকেন্ড বা 5-10 সেকেন্ডের মতো সময় নেবে। সো ফাইনালি আমাদের ইনস্টলেশন ডান, এখন হচ্ছে আমরা এটাকে টেস্ট করব। তখন বুট আপে সামান্য একটু সময় লাগতে পারে, খুব স্টাইলিশভাবে কালিটা লোড হচ্ছে বুটলোডারটা, এরপর থেকে এই সময়টা লাগবে না। তো এরপর হচ্ছে আমরা এখানে নাম দিব আমাদের যে ইউজার নেমটা আমরা দিয়েছিলাম, তো আমরা দিয়েছিলাম অনেক, তুমি হয়তো অনেক দাও নাই, তুমি অন্য কিছু দিয়েছিলাম, তো সেটা দেওয়ার পর পাসওয়ার্ড, দেন হচ্ছে লগ ইন। আমাদের কালিনাক্স ইনস্টলেশন হয়ে গেছে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।